আমরা মুসলমান জাতি, আমরা আমাদের ঐতিহ্যের কথা ভুলে গিয়েছি। আমরা তো সেই জাতি, বাঘকে কথা বললে বাঘ রাতের পর রাত দাঁড়িয়েছিল। আমরা তো সেই জাতি যে মদিনাতুল মুনাওয়ারায় বসে থেকে ইয়া সারি আল জাবাল বলার সঙ্গে সঙ্গে 450 মাইল দূরে ইয়া সারি আল জাবালের কাছে আওয়াজ পৌঁছে গেছে। আমরা তো মুসলমান সেই জাতি 313 জনের কাফেলা নিয়া 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করা সেই জাতি মুসলমান জাতি। আমরা কখনো অস্ত্রর কাছে মাথা নত করা জাতি না। আমরা বুলেটকে ভয় করি না, রাইফেলের পিস্তলকে ভয় করি না। যতক্ষণ বুকে ঈমান আছে, যতক্ষণ কলবের মধ্যে ঈমান আছে, দেহে রক্ত আছে, ইসলামের জন্য পৃথিবীর যেই প্রান্তে হোক, পৃথিবীর যেই রাষ্ট্র হোক, ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জাতি মুসলমান জাতি। আজকে এই মুহূর্তে এই সময়ে গোটা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতিত, নিপীড়িত, মুসলমানদের উপর জুলুমের স্টিম রোলার চলছে। গতকালকে আমি এক নিউজ দেখলাম, আমাদের চট্টগ্রাম, বারো আউলিয়ার দেশ, চট্টগ্রামকে বলা হয় বারো আউলিয়া, চট্টগ্রাম আকবর শাহ, এক মসজিদের মধ্যে তিন ওয়াক্ত জামে মসজিদ তালা মারা রাখা হয়েছে, নামাজ পড়তে দেয় না, 92 ভাগ মুসলমানের দেশে, 92 ভাগ মুসলমানের দেশ, আমার দেশের প্রধানমন্ত্রী মুসলমান, আমার দেশের রাষ্ট্রপতি মুসলমান, আমার দেশের স্পিকার মুসলমান, আমার দেশের পুলিশ প্রধান মুসলমান, আমার দেশের সেনা প্রধান মুসলমান, আমার দেশের শতকরা 90 ভাগ মন্ত্রী মুসলমান, আমার দেশের শতকরা 88% এমপি মুসলমান। সেই দেশে কোরআন বিরোধী কথা বলবে, ইসলাম বিদ্বেষী কথা বলবে, মসজিদ বিদ্বেষী কথা বলবে, মাদ্রাসাকে ব্যাংকের চাতার মতো বলবে, এটা মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। আজকে মসজিদে নামাজ হয় না, আজকে মুসলমানের দেশে, মুসলমানের রাষ্ট্রে, মুসলমানের আজানের কারণে সূর্য উদিত হয়, মুসলমানের আজানের কারণে সূর্য অস্ত যায়। এই রাষ্ট্রের মধ্যে মুসলমান নামাজ পড়তে পারে না, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হইতে পারে না। আরো আজীব কথা কি জানেন, যারা মসজিদ তালা মেরে রেখেছে, তারাই বলতেছে, যে মসজিদকে পতিতালয় হিসেবে পরিবর্তন করা হবে, নাউজুবিল্লাহ, মসজিদে নাকি নামাজ পড়তে দিবে না। আমি সারা দেশে, আগামীকাল আমার চট্টগ্রাম প্রোগ্রাম, ইনশাআল্লাহ আমি এই কথা চট্টগ্রামও তুলে ধরবো, সারা দেশে আমরা এই কথাগুলাই বলে যাই। আজকে অনেকেই বলে ওয়াজ মাহফিল করা যাবে না, ওয়াজ মাহফিলে বাধা দেয়, আপনাদের এলাকায় হয়তো বা দেয় না, কারণ আমাদের যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে এখানে বসা, আলহামদুলিল্লাহ আমার ভাগ্য অনেক ভালো, আমার রূপদি ভাইকে এখানে পেয়েছি, এটা আমার অনেক সৌভাগ্য। আমি বলতে চাই, আমার দেশে প্রত্যেকটা জিনিস মৌসুমে আসে, মৌসুমে বুঝেননি, আম মৌসুমে হয় না, কাঁঠাল মৌসুমে হয়, আলু মৌসুমে হয় না, ওয়াজ মাহফিল এটা আমাদের মৌসুমি জলসা, আম যেমন মৌসুমে আসে, কাঁঠাল যেমন মৌসুমে আসে, ওয়াজ মাহফিলও মৌসুমে হবে। আসমান আল্লাহ, জমিন আল্লাহ, জীবন আল্লাহ, হায়াত আল্লাহ, মৃত্যু আল্লাহ, দেহ আল্লাহ, কথা চলবে ময়দানে আল্লাহ। পৃথিবীর কোনো ব্যক্তি বাধা দেওয়ার ক্ষমতা নাই, ছিল না, নাই, ভবিষ্যতেও হবে না। ওয়াজ মাহফিল হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি থাকবো না, কিন্তু কোরআনের ময়দানগুলা পৃথিবীতে চিরতর থাকবে, ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে আমাদের দেশে আরেকটি ফেতনা, আল্লাহ নামের স্লোগানটা আমরা উচ্চ আওয়াজে দিতে পারি, এতক্ষণ শুকরিয়া আদায় করলাম কার, আসমানের মালিককে,
জমিনের মালিক কে সময় দেওয়া কার জীবনের মালিক কে হায়াতের মালিক মৃত্যুর মালিক সর্বদায় সর্ব অবস্থায় সব সময় প্রশংসা করব কার আল্লাহ মাহফিলে বসে প্রশংসা করব কার মসজিদে গিয়ে প্রশংসা করব কার সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে না ঠিক আছে না আল্লাহ সবাইকে দ্বীনের সহি বুঝদান করুন আমার ভাইরা আমার ভাইরা সবাই সবাই অনেক ক্লান্ত অনেক ক্লান্ত দীর্ঘক্ষণ ধরে আপনারা আলোচনা শুনতেছিলেন শুনতেছিলেন ওলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আমি তাদেরই আলোচনার সঙ্গে কিছু মিল রেখে কিছু কথা বলে ইনশাআল্লাহ আমিও বিদায় নেব আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের দুইখানা প্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন এই পৃথিবীতে পৃথিবীতে 200 উপরে ধর্ম আছে ধর্ম আছে তার মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং মাহবুব মাহবুব পছন্দনীয় যেই ধর্ম সেই ধর্মের নাম হলো ইসলাম ইসলাম সেই ধর্মের নাম কি আমার কথা বুঝে থাকলে আমার সাথে একটু হা না বলবেন তাহলে আলোচনা আপনাদেরকে নিয়ে দীর্ঘ করা যাবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি মাহবুব প্রিয় দীন ধর্ম হলো ইসলাম এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে আল্লাহ তাআলা বলেন এই ইসলামকে পৃথিবী থেকে যারা মিটিয়ে দিতে চাবে ইসলামকে যারা পৃথিবী থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চাবে নাগেরপার হাফিজিয়া মাদ্রাসাকে যারা নাগেরপার বাজার থেকে উঠিয়ে দিতে চাইবে মাদ্রাসা যাবে না তারা বাজার থেকে চলে ইসলাম আসমানের নিচে জমিনের উপর থেকে কোথাও যাবে না ইসলাম বিদ্বেষী উপশক্তি যারা আছে তারা আসমান এবং জমিনের উপর থাকতে পারবে এটা কার কথা আমি বলছি আমি বলি নাই ওলামায়ে কেরাম স্টেজে বসা আছে যদি আমি ভুল বলে থাকি হুজুর আমাকে ধরায় দিবে يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله پاک حضرت موسى عليه الصلاة والسلام موسى پیغمبر دنیا تے آسبے মুসা পয়গম্বরকে দুনিয়াতে না আসার জন্য মুসা যাতে দুনিয়াতে আসতে না পারে ফেরাউন 70,000 শিশুকে হত্যা করে কত হাজার 70,000 শিশুকে হত্যা করার পরেও এক মুসার আগমনকে ফেরাউন ঠেকাইতে পারে না পারছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহ আমি তো সেই আল্লাহ যেই আল্লাহ 70,000 শিশু ফেরাউন হত্যা করার পরেও আমার এক মুসাকে পৃথিবীতে আসা ঠেকাইতে পারে নাই যদি 70,000 নয় 70,000,000 মানুষকেও হত্যা করা হয় ইসলামকে পৃথিবীর বুক থেকে কেউ মুছতে পারবে না যেটা পারে নাই পারবে না
মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসছে, মূসার মা খুব টেনশনে আছে, এই অবস্থায় মূসাকে কিভাবে লালন পালন করবে, খুব বিপদের মধ্যে আছে। এমন সময় হযরতে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক পাঠাইছেন, যাও মূসার মারে গিয়ে বলো মূসাকে লালন পালন করতে যদি কষ্ট হয় একটা কাঠের বাক্স বানায়া নদীতে যেন মূসাকে ছেড়ে। পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে একটা বাক্স বানায়া, বাক্সের ভিতরে ঢুকাইয়া নদীর মধ্যে ছাইড়া দিছে। মার মন মানে, মার মন মানে, আপনারা কি ঘুমাইতেছেন? মানে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা বোন ছিল, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা বলতেছে বোনকে, যে মা তুমি যাও, দেখো বাক্সটা কোথায় গিয়া লাগে, বাক্সটা কোন পর্যন্ত যায়, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বোন বাক্সর পিছনে পিছনে নদীর পাড় দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 দেখে বাক্স গিয়া বিশ্ব বিখ্যাত ক্ষুধাদ্রোহী, বিশ্ব বিখ্যাত সন্ত্রাসী, বিশ্ব বিখ্যাত মাফিয়া, ফেরাউনের বাড়ির গাড়ে গিয়া লাগছে, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের বাড়ির গাড়ে গিয়া লাগছে, তো ফেরাউনের বাড়ির গাড়ের নৌবাহিনীর লোক বলতেছে, এই বাড়ির গাঢ় লাগছে, এটা কোন বুমের বাক্স, এই সাবধান, বাক্সের কাছে যায় না, বাক্সের ভিতরে বুমও থাকতে পারে, অন্য কিছু থাকার সম্ভাবনা আছে যেটা দ্বারা আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে, শেষ পর্যন্ত খুইলা দেখে না, বাক্সর মধ্যে একটা নুরানি চেহারার অধিকারী, ফুট ফুটি এক বাচ্চা, আল্লাহু আকবার। যেই এই বাচ্চা দেখছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার চেহারার সঙ্গে বিবি আসিয়া অন্তরের মায়া কানেকশন করে দিছে। বিবি আসিয়া যেই এই বাচ্চা দেখছে, দেখার সঙ্গে সঙ্গে বিবি আসিয়া টান দিয়া বাচ্চাকে কোলে নিয়ে জড়াইয়া ধরছে, এবং বিবি আসিয়া চিন্তা করতেছে আমাদের তো কোনো সন্তান নাই, আমরা তো আটকুরা, তোমার ঘরে তো কোনো সন্তান হয় না। ফেরাউনকে বলতেছে তোমার ঘরে কোনো সন্তান হয় না, তুমি আটকুরা, হয়তোবা উপরওয়ালা ইচ্ছা কইরা আমাদের ঘরে একজন সন্তান পাঠাইছে এই আমাদের এই রাজ্যকে দেখাশোনা করার জন্য, এই রাজ্যের অধিকারের দায়িত্ব আদায়ের জন্য। তোমার পরে যেই ব্যক্তি রাষ্ট্রের মালিক হবে তার জন্য বলা হয় উপরের মালিক নিজে ইচ্ছা করে এই বাচ্চাটা পাঠাইয়া দিছে। ফেরাউন ডাক দিয়া বলে আসিয়া সাবধান, এই বাচ্চাই মনে হয় ওই বাচ্চা, এই বাচ্চায় মনে হয় ওই বাচ্চা, যেই মাত্র এই কথা বলছে আসিয়া ডাক দিয়া বলে আটকুরা কি তুমি এমনি হইছো, বাচ্চার মায়া তোমার অন্তরে নাই, তোমার মতো মানুষে আটকুরা বানাই তো কার মতো মানুষে আটকুরা বানাইব, তোমার অন্তরে যেহেতু বাচ্চার মায়া নাই, বাচ্চার ভালোবাসা নাই, বাচ্চার আদর নাই, এই জন্যই তো তোমাকে আটকুরা বানানো হয়েছে, তোমার ঘরে সন্তান, এই কথা বলার পরে ফেরাউনের কথা বল, বেড়া যত চালাইকেই হোক না কেন, যত দাপটশালী হোক না কেন, যত পাওয়ারি লোক হোক না কেন, গড়ের মহিলার কাছে কিন্তু ওসি সাহেবের ওসিগিরি থানায় বসলে আছে, গড় গেলে কিন্তু আর নাই, এমপি সাহেবের এমপিগিরি এমপির চেয়ারে বসলে আছে, গড়ে গেলে আর এমপিগিরি নেই, তো ফেরাউন যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক আসিয়ার সাথে তো আর ক্ষমতা চলে না। আসিয়া যে এই কথা বলছে ফেরাউন এটাক দিয়ে বলে তোমার যেটা ভালো তুমি এটা করো, আমার কোনো আপত্তি, এবার আসিয়া চিন্তা করতেছে এই বাচ্চাকে লালন পালন তো করতে হবে, এই বাচ্চাকে বড় তো করতে হবে, এই বাচ্চাকে পালতে হবে, কিভাবে পালবে, দুধের বাচ্চা, দুধ খাওয়ার মানুষ কোথায় পাবে, এই বাচ্চাকে কেই বা দুধ পান করাবে, ওরা মিশর রাজ্যে ঘোষণা করে দিল দেখো এই বাচ্চার দুধ যে পান করাবে তাকে আমার রাজপ্রসাদে জায়গা দেওয়া হবে, খানা দানা ফ্রি, সংসারের যাবতীয় খরচ ফ্রি, তার বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ ফ্রি, শুধু তার কাজ হলো এই বাচ্চাটাকে দুধ পান করাবে। এবার
নাগেরপাড়ের বাজারের আশেপাশে গ্রাম অঞ্চলে যত মানুষ আছে সবাই লাইন ধরছে, সবাই লাইন ধরছে। এত লম্বা সুযোগ সুবিধা কেউ কি সারার ইচ্ছা করে? সারার ইচ্ছা করে না, সবাই লাইন ধরছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুলে নেয়, যেই কুলে নেয় থেকে তার দুধার খায় না, মুখ লাগায় স্তনের মধ্যে, পয়গম্বর মুসা স্তন থেকে মুখ ফিরায় নেয়। বিবি আসিয়া চিন্তা করে, এই বাচ্চারে নিয়ে এত বড় বিপদে পড়ছি, এই বাচ্চারে নিয়ে এত মুসিবতে পড়ছি, এখন কিভাবে এই বাচ্চাটাকে পালি? এত সুন্দর বাচ্চা, বাচ্চাটা পালার তো কোনো রাস্তা পাইতেছি না, এমনি সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাড়িতে মেয়েকে বলতেছে, মা তুমি একটু যাও, গিয়া দেখো ফেরাউনের বাড়িতে আমার সন্তান মুসার কি অবস্থা, মুসা কিভাবে আসছে, গিয়া দেখে। বিবি আসিয়া ইন্টারভিউ নিতেছে ছেলের দুধ খাওয়ানোর জন্য, কিন্তু কোনো ব্যবস্থা পাইতেছে না, এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনে ডাক দিয়ে বলে, আমার কাছে একটা মাইয়া লোক আছে, আমি দেখছি এই মায়া লোকের দুধ সব বাচ্চারাই খায়, সব বাচ্চারাই, তো বিবি আসিয়া ডাক দিয়ে বলে, এতক্ষণ 100-300 মহিলার ইন্টারভিউ নিলাম, তুমি আগে বলো নাই কেন? যাও তাড়াতাড়ি ওই মাইয়া লোকটা নিয়ে আসো, আমি আইনে দেখতে পারি। তবে এই মাইয়া লোক কোথাও চাকরি করে না, কৃষি ব্যাংক, ব্রাড ব্যাংক, অগ্রণী ব্যাংক, কোনো বিমাতে, কোনো সুদপুরের অফিসে, কোনো সুদে ঘুষের মধ্যে চাকরি করে না। তবে আমি গিয়া দেখতে পারি মাইয়া লোক যদি আইয়ে তৈলাইতে, এবার গেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মাকে ডাক দিয়ে বলে, মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে ওয়াদা করেছিল তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিবে, মহান রব্বুল আলামিন তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে মা, আমার সঙ্গে এখনই চলো বিবি আসিয়ার দরবারে, ফেরাউনের রাজপ্রসাদে, হয়তো মা তোমার সন্তান এখনই তোমার কোলে আবার ফিরে আসবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ফেরাউনের দরবারে গেল, বিবি আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসার মায়ের কোলে তুলে দিল। কার কোলে? আল্লাহর ওয়াদা ছিল, কার কোলে দিব? দিছে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের ইচ্ছা বড় বুঝা অনেক কঠিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের কোলে তুলে দিছে, যেই মায়ের কোলে তুলে দিছে স্তনে মুখ লাগানোর সঙ্গে সঙ্গে দুধ খাওয়া শুরু করেছে, তাফসীরের কিতাবে লেখে, যেই মুহূর্তে দুধ খাওয়া শুরু করেছে, বিবি আসিয়া, বিবি আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার মাতা আতে, কই মা, তিন চারশো মহিলা আইছে, কোন মহিলার দুধ এই বাচ্চা খায় না, তোমারটা যখন খাইছে তুমি একমাত্র পারবা, এই বাচ্চাটারে বাঁচায়া রাখতা, তুমি একটু সুযোগ দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কয়, না না, আমার সংসার আছে, আমার বিবি বাচ্চা আছে, বাল বাচ্চা আছে, জামাই আছে, আমার কাজকর্ম আছে, আমি চাকরি টাকরি করতাম, আরে কি কো, এয়ার কন্ডিশন রুমটা তোমার জন্য রাখছি, মাস শেষে 12,000 টাকা বেতন, এরপরে বোনাস বছরে সাইড দিয়া, যত সুযোগ সুবিধা আছে সব তুমি পাইবা, কি তোমার সমস্যা কোথায়? কয় না আমি পারবো না, আমার 14 গোষ্ঠীও জীবনে চাকরি করে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যেই কথা কইছে, আসিয়া কয়, আচ্ছা যাও 24,000 দিন, কয় না হইতো, বিবি আসিয়া ডাক দিয়ে বলে, আরে বাচ্চা এটা নিয়ে তো বড় জ্বালায় পড়ছি, কি করলে মানবা এটা কও না,
আমি যে শর্ত দিব এই শর্ত তুমি আমার সাথে রাখতে পারো আচ্ছা তোমার শর্তটা একটু বলো আমি দেখে রাখতে পারিনি আমার শর্ত হলো আমার তোমাদের বাড়ির মতো আমার বিল্ডিং নাই এয়ার কন্ডিশন নাই এসি রুম নাই প্রাইস করা নাই এত সুযোগ সুবিধা আমার বাড়িতে নাই ইট মাতার তলে দিয়া থাকি সালার শর্টকাট দিয়া ঘুমাই যদি এই অবস্থায় এই পরিবারের মধ্যে তোমার এই বাচ্চাটাকে দিতে পারো তাহলে আমার সঙ্গে দিয়া যে এই কথা বলছে বলার সঙ্গে সঙ্গে বিবি আসিয়ে কাচ্চা কেউ দুধ যখন খায় না বাচ্চাটারে তো পালতে হবে যাও দিয়ে দিলাম কথা আর একটা বলে কি বলে সুযোগ সুবিধার কথা যা বলছিল সব আমার বাড়িতে পৌঁছায় দিল মাস যাইতে এক বছরের চারটা বোনাস প্রতি মাসের বেতন আমার বাড়িতে দিয়ে আসবা ঘটনা বলা মূল মাকসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মূসাকে পৃথিবীতে আগমন ঠেকানোর জন্য সত্তর হাজার নিরপরাধ শিশু সন্তানকে হত্যা করেছে কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন পৃথিবীতে কেউ ঠেকাইতে পারে না বরং যেই ব্যক্তি মূসাকে পৃথিবীতে আসার জন্য বাধাগ্রস্ত হয়েছিল তার গড়েই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন তোমার গড়েই আমি মূসাকে লালন পালন করিয়ে দিয়েছি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন কেউ ঠেকাইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসছেন আসার পরে এই মূসা দ্বারাই আল্লাহ পাক ফেরাউনের পতন ঘটিয়েছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরাউনের কাছে মূসারে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে পাঠাইছে আর এই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কারণেই ফেরাউন দুনিয়া থেকে বিদায় হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ইসলামের ইতিহাস পড়েন দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই দীন ও ইসলামের জন্য যেই ব্যক্তি বাধা হয়েছিল নমরুদ এই নমরুদ ও পৃথিবীতে থাকতে পারে নাই ইসলাম এখনো পৃথিবীতে আছে আবু জাহেল পৃথিবীতে থাকতে পারে নাই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এখনো পৃথিবীতে আছে উতবা ইবনে সাইবা পৃথিবীতে থাকতে পারে নাই নজর বিন হারেস পৃথিবীতে থাকতে পারে নাই উমাইয়া ইবনুল খালফ পৃথিবীতে থাকতে পারে নাই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ 1450 বছর আগে রেখে যাওয়া আদর্শ এখন পর্যন্ত পৃথিবীতে জীবিত আছে যারাই এই পর্যন্ত ইসলামকে নেস্ত নাবুদ করে দিতে চেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে নেস্ত নাবুদ করে দিয়েছেন এই পর্যন্ত ইসলামকে বাধা দিয়া কেউ পৃথিবীর বুকে টিকে থাকতে পারে নাই এই জন্যই তো কবি বলেন যারা আগেরা কে ইজ্জত বর ফেরুজত তোসে কক্তব জানত রে সদ বসুজত সেরা আগেরা কে ইজ্জত বর ফেরুজত তোসে কক্তব জানত রে সদ বসুজত ইসলামকে মিটিয়ে দিতে চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম পৃথিবীর মুখ থেকে মিটবে না তার মুখের দাড়ি পুড়ে যাবে তার ক্ষমতার চেয়ার চলে যাবে তার মসনদের চেয়ার চলে যাবে সম্মানের চেয়ার চলে যাবে সম্মান থাকবে না ইজ্জত থাকবে না স্ত্রীর সাথে সম্পর্ক থাকবে না ছেলেমেয়ের সাথে সম্পর্ক থাকবে না কিন্তু ইসলাম পৃথিবীর বুকে ছিল আছে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে ইসলামকে কেউ পৃথিবীর বুক থেকে বিদায় করতে পারবে না আমার দেশের অনেকেই বলে আমার দেশের আওয়ামী লীগ ইসলামের দুশমন আমি বলি না আমার দেশের আওয়ামী লীগ ইসলামের দুশমন নয় আমার দেশের যুবলীগ ইসলামের দুশমন নয় আমার দেশের শ্রমিক লীগ ইসলামের দুশমন নয় আমার দেশের কৃষক লীগ ইসলামের দুশমন নয় গুটি কয়েক নাস্তিকার মুরতাদ ইসলামের দুশমন আমার দেশের আওয়ামী লীগের ভাইয়ের টাকায় মসজিদ মাদ্রাসা চলে আমার দেশের আওয়ামী লীগ বিএনপির ভাইরা আজকে মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি আজকে আপনাদের নাগেরপাড় মাদ্রাসার সভাপতি যিনি উনিও কিন্তু আওয়ামী লীগের
সভাপতিকে আমি চিনি না কিন্তু পোস্টারে দেখলাম সভাপতি সাহেব উনি আওয়ামী লীগের লোক দোয়া করি আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক আজকে আওয়ামী লীগের লোকের দ্বারা বাংলাদেশ ইসলামের উপকার হচ্ছে মুসলমানদের উপকার হচ্ছে গুটি কয়েক নাস্তিকের মুরতাদ ইসলামকে কলঙ্কিত করতে চায় ইসলামকে পৃথিবীর মুখ থেকে চিরা করে বিদায় করতে চায় কথা বলেন ঠিক কিনা ইসলাম পৃথিবীর বুকে আছে কিয়ামত পর্যন্ত ইসলাম পৃথিবীর বুকে থাকবে কেউ ইসলামকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করতে পারবে না আজকে ইসলামকে দেশ থেকে উঠাইয়া দিবা ইসলাম কচুরি পেনার মতো বাংলাদেশে বেশি আসে না ইসলাম কচুরি পেনার মতো বাংলাদেশে বেশি আসে নাই রোহিঙ্গাদের মতো ইসলাম বাংলাদেশে বেশি আসে নাই 1450 বছর আগে বদর থেকে ইসলামের বিজয় শুরু হয়েছে আজও পর্যন্ত ইসলামের বিজয় আছে কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় থাকবে আমার ভাইরা ইসলাম ইসলাম আজকে মুসলমান মুসলমান আর ইসলামের উপর আঘাত মুসলমান আর ইসলামের উপর আঘাত তার একটি মাত্র কারণ একটি মাত্র কারণটা কি বলবো যেই কারণ আজকে মুসলমান মুসলমানের ঐতিহ্য ভুলে গিয়েছে আমি আমার গতকাল প্রোগ্রাম ছিল সিলেটে ওই জায়গাতেও আমি বলেছি আজকে আমরা মুসলমান জাতি আমরা আমাদের ঐতিহ্যের কথা ভুলে গিয়েছি আমরা তো সেই জাতি বাঘকে কথা বললে বাঘ রাতের পর রাত দাঁড়িয়েছিল আমরা তো সেই জাতি যে মদিনাতুল মুনাওয়ারায় বসে থেকে ইয়া সারিয়াল জাবাল বলার সঙ্গে সঙ্গে 450 মাইল দূরে ইয়া সারিয়াল জাবালের কাছে আওয়াজ পৌঁছে গেছে আমরা তো মুসলমান সেই জাতি 313 জনের কাফেলা নিয়া 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করা সেই জাতি মুসলমান জাতি আমরা কখনো অস্ত্রর কাছে মাথা নত করা জাতি না আমরা বুলেটকে ভয় করি না রাইফেলের পিস্তলকে ভয় করি না যতক্ষণ বুকে ঈমান আছে যতক্ষণ কলবের মধ্যে ঈমান আছে দেহে রক্ত আছে ইসলামের জন্য পৃথিবীর যেই প্রান্তে হোক পৃথিবীর যেই রাষ্ট্র হোক ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জাতি মুসলমান জাতি আজকে এই মুহূর্তে এই সময়ে গোটা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতিত নিপীড়িত মুসলমানদের উপর জুলুমের স্টিম রোলার চলছে গতকালকে আমি এক নিউজ দেখলাম আমাদের চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ চট্টগ্রামকে বলা হয় বারো আউলিয়া চট্টগ্রাম আকবর শাহ এক মসজিদের মধ্যে 3 ওয়াক্ত জামে মসজিদ তালা মারা রাখা হয়েছে নামাজ পড়তে দেয় না 92% মুসলমানের দেশে 92% মুসলমানের দেশ আমার দেশের প্রধানমন্ত্রী মুসলমান আমার দেশের রাষ্ট্রপতি মুসলমান আমার দেশের স্পিকার মুসলমান আমার দেশের পুলিশ প্রধান মুসলমান আমার দেশের সেনা প্রধান মুসলমান আমার দেশের শতকরা 90% মন্ত্রী মুসলমান আমার দেশের শতকরা 88% এমপি মুসলমান সেই দেশে কোরআন বিরোধী কথা বলবে ইসলাম বিদ্বেষী কথা বলবে মসজিদ বিদ্বেষী কথা বলবে মাদ্রাসাকে ব্যাংকের চাতার মতো বলবে এটা মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না আজকে মসজিদে নামাজ হয় না আজকে মুসলমানের দেশে মুসলমানের রাষ্ট্রে মুসলমানের আজানের কারণে সূর্য উদিত হয় মুসলমানের আজানের কারণে সূর্য অস্ত যায় এই রাষ্ট্রের মধ্যে মুসলমান নামাজ পড়তে পারে না এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হইতে পারে না আরো আজীব কথা কি জানেন যারা মসজিদ তালা মেরে রেখেছে তারাই বলতেছে তারাই বলতেছে যে মসজিদকে পতিতালয় হিসেবে পরিবর্তন করা হবে নাউজুবিল্লাহ মসজিদে নাকি নামাজ পড়তে দিবে না আমি সারা দেশে আগামীকাল আমার চট্টগ্রাম প্রোগ্রাম ইনশাআল্লাহ আমি এই কথা চট্টগ্রামও তুলে ধরবো সারা দেশে আমরা এই কথাগুলাই বলে যাই আজকে অনেকেই বলে ওয়াজ মাহফিল করা যাবে না ওয়াজ মাহফিলে বাধা দেয় আপনাদের এলাকায় হয়তো বা দেয় না কারণ আমাদের
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এখানে বসা। আলহামদুলিল্লাহ আমার ভাগ্য অনেক ভালো, আমার আমার রূপদি ভাইকে এখানে পেয়েছি, এটা আমার অনেক সৌভাগ্য। আমি বলতে চাই আমার দেশে প্রত্যেকটা জিনিস মৌসুমে আসে, মৌসুমে বুঝেননি, আম মৌসুমে হয় না, কাঁঠাল মৌসুমে হয়, আলু মৌসুমে হয় না, ওয়াজ মাহফিল এটা আমাদের মৌসুমি জলসা, আম যেমন মৌসুমে আসে, কাঁঠাল যেমন মৌসুমে আসে, ওয়াজ মাহফিলও মৌসুমে হবে। আসমান আল্লাহ, জমিন আল্লাহ, জীবন আল্লাহ, হায়াত আল্লাহ, মৃত্যু আল্লাহ, দেহ আল্লাহ, কথা চলবে ময়দানে আল্লাহ। পৃথিবীর কোন ব্যক্তি বাধা দেওয়ার ক্ষমতা নাই, ছিল না, নাই, ভবিষ্যতেও হবে না। ওয়াজ মাহফিল হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি থাকবো না, কিন্তু কোরআনের ময়দানগুলো পৃথিবীতে চিরতর থাকবে, ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে আমাদের দেশে আরেকটি ফেতনা, যেই ফেতনার নাম হচ্ছে কাদিয়ানি ফেতনা, কাদিয়ানি ফেতনা। আমার সাথে আপনারা বুঝে থাকলে এক দুইটা কথা বলবেন, আমার দেশে যেই ফেতনা, এই ফেতনার নাম কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে বেঈমান না, হুজুররা আমার সাথে একটু কথা বলবেন, নামাজ না পড়লে কি বেঈমান হয়, বেঈমান? রোজা না রাখলে বেঈমান হয়, হজ না করলে বেঈমান হয়? আল্লাহর রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমার অন্তরের মধ্যে যদি আমি নবীর মোহাব্বত সন্তানের চেয়ে বেশি না হয়, তোমার অন্তরে যদি আমি নবীর মোহাব্বত জান মালের চেয়ে বেশি না হয়, পৃথিবীর সব কিছুর চেয়ে আমি নবীর মোহাব্বত যদি তোমার অন্তরে বেশি না হয়, লা ইউমিনু, তুমি কখনো মুমিন হইতে পারবে, মুমিন হওয়ার জন্য শর্ত কি, নবীর মোহাব্বত, মুমিন হওয়ার জন্য শর্ত কি, নবীর মোহাব্বত। আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, এই পৃথিবীতে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, পৃথিবীতে কখনো নবী আসবে না। আব্দুল কাদির জিলানি আসতে পারে, মঈনুদ্দিন চিশতি আসতে পারে, আব্দুল্লাহ ইবনুল মুবারক আসতে পারে, আল্লামা আহমদ শফি আসতে পারে, শাইখুল হাদিস আজিজুল হক আসতে পারে, নুরুদ্দিন গহরপুরি আসতে পারে, হাজী শরীয়তুল্লাহ আসতে পারে, হাজী মুফতি ফজলুল হক আমিনী আসতে পারে, এই দেশের মধ্যে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আসতে পারে, এলবে নববীর ওয়ারিস আসতে পারে, কিন্তু নবী আসতে, কথা বলেন, নবী আসতে পারে? আচ্ছা, আপনাদের দেশে দাং শাস হয়নি, দাং শাস হয়নি, দাং হয়, আচ্ছা বলেন, দান যে শাস হয়, দান শাস করার আগে বাজার থেকে দান কিনে নেয়া ভিজা, পরে এটা কি করে, জালা ফালায়, আপনাদের দেশে কি কয়, জালাই কয়, আচ্ছা যাই হোক কথা মিলছে, জালা ফালায়, জালা ফালানোর পরে ছোট্ট ছোট্ট গাছ হয়, এই গাছগুলোর জমিনে নিয়ে লাগায়, লাগানোর পরে বড় হয়ে দান হয় না, দান হওয়ার পরে এই দানগুলা বাড়িতে আনে, আনার পরে শুকায়া চাউল বানায়, চাউল থেকে, আচ্ছা বলেন, দানটা শুকায়া চাউল বানাইছে, এই চাউল থেকে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে চাউল দিয়া বিরিয়ানি পাকাইবো সম্ভব নি, আমার আমার কথা বুঝে থাকলে হা না বলবেন, চাউল থেকে বিরিয়ানি পাকানো সম্ভব, সম্ভব, চাউল থেকে ভাত পাকানো সম্ভব, চাউল থেকে খিচুড়ি পাকানো সম্ভব, কিন্তু চাউলটারে দান বানানো, চাউলটারে দান বানানো সম্ভব না, আল্লাহর রাসূল এই কথাটি বলতে চান, হে আমার উম্মতেরা, এলমে নববী দ্বারা আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব, এলমে নববী দ্বারা শাইখুল হাদিস আজিজুল হক হওয়া সম্ভব, এলমে নববী দ্বারা মুফতি ফজলুল হক আমিনী হওয়া সম্ভব, এলমে নববী দ্বারা শাইখে যাত্রাবাড়ি মাহমুদুল হাসান হওয়া সম্ভব, এলমে নববী দ্বারা জুনাইদ বাবুনগরী হওয়া সম্ভব, নবী হওয়া,
নবী হওয়া নবী হওয়া যদি কেউ নবী দাবি করে নবী না বন্ড জুড়ে বলেন নবী না বন্ড নবী না কাফের নবী না বেঈমান আমাদের দেশে এমন এক আবির্ভাব হয়েছে নতুন আবির্ভূত ব্যক্তি গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ গোলাম আহমদ নবী না বন্ড নবী না কাফের নবী না মুশরিক আল্লাহর বন্ধু না দুশমন কিভাবে কিভাবে এবার আসেন আমাদের আকীদা এই বিষয়গুলো জানা দরকার আজকে আমরা প্রত্যেকটা বিষয়ে ওয়াজ মাহফিলে বলা হয় কিন্তু খতমে নবুয়াত নিয়ে আমাদের কোনো কথা চলে না খতমে নবুয়াত নিয়ে বলতে চাই না কিয়ামতের দিন প্রত্যেকটি ব্যক্তি রসূলের শাফাতের দরকার আছে না নাই আজকের মাহফিলের সভাপতির জন্য রসূলের শাফাতের দরকার আছে না নাই প্রধান অতিথির জন্য আমার জন্য সকল শ্রোতাদের জন্য আছে যদি কিয়ামতের দিন আমার রসূল প্রশ্ন করে হে আমার উম্মতেরা দুনিয়ায় ছিলা ক্ষমতা ছিল পাওয়ার ছিল দাপট ছিল কিন্তু আমি আমি নবীর খতমে নবুয়াতের চাদর নিয়ে টানা হেচড়া করছে তুমি আমার উম্মত হইয়া একটা কথা বলো নাই এখন কোন মুখে আমার সামনে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসছো কোন মুখে আমার সামনে কিয়ামতের ময়দানে শাফাতের আশে আসছো জবাব আছে জবাব আছে এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কাফের কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কি যারা কাফের বলবে না তারাও কি যতবার কাদিয়ানিকে কাফের বলবেন খোদার কসম সওয়াব হবে যতবার কাদিয়ানিকে কাফের বলবেন ততবার সওয়াব হবে বলেন কাদিয়ানিরা কি কাদিয়ানিকে কাফের বলা মানে নবীর মহব্বত অন্তরে পয়দা করা কাদিয়ানিকে কাফের বলা মানে কিয়ামতের ময়দানে শাফাতের আশাবাদী হওয়া কাদিয়ানিকে কাফের বলা মানে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার উসিলা হওয়া এই জন্য বলেন কাদিয়ানিরা কি এতে কোনো সন্দেহ আছে যে সন্দেহ প্রকাশ করবে তার ঈমান আছে তার ঈমান নাই কাদিয়ানিরা কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের যদি কোনো সরকার প্রাইম মিনিস্টার এমপি মন্ত্রী নাও বলে তাও কাফের সংসদে আইন পাস করলেও কাফের না করলেও কাফের কাদিয়ানিরা কাফের আল্লাহর রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন আমার পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু নবীর মহব্বত কমানো যাবে নবীর মহব্বত কমানো যাবে নবীর মহব্বত কি দিয়া করবেন এই যে ওয়ারাসাতুল আম্বিয়ারা বইসা আছেন ওয়ারাসাতুল আম্বিয়ারা বইসা আছেন নবীর ওয়ারিথ আল্লাহর রাসূল বলেন আমার সাথে মুসাফা করতে তোমার মনে চায় আমার ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের সঙ্গে মুসাফা করো আমি নবীর সঙ্গে মুসাফা করলে যেই সওয়াব পাইতা আল্লাহ পাক তোমার আমল নামায় এই সওয়াব দিয়া দিবে শুধু তাই না আল্লাহর রাসূল বলেন হে আমার উম্মতেরা আমাকে মহব্বত করতে মন চায় আমাকে ভালোবাসতে মন চায় হ্যাঁ আমার কাছে হাদিয়া দিতে মন চায় আমার উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া তোমাদের কাছে রেখে গেলাম তাদের সাথে মুসাফা করবা তাদেরকে হাদিয়া দিবা হাসি মুখে একটা কথা বলবা তাদের সঙ্গে মুসাফা করবা মুআনাকা করবা 5 টাকা হাদিয়া দিবা আমি রাসূলকে দিলে যেই সওয়াব পাইতা আল্লাহ পাক তোমার আমল নামায় এই সওয়াব দিয়া দিবে আমার কথা বুঝে থাকলে বলবেন উলামায়ে কেরাম কি উলামায়ে কেরাম নবীর উলামায়ে কেরাম আমার আপনার বন্ধু না দুশমন বন্ধু না দুশমন উলামায়ে কেরামের সঙ্গে মহব্বত করব না দুশ্মনী করব উলামায়ে কেরামকে মহব্বত করব না দুশ্মনী করব হাত পাও ভাঙ্গে দিমু হ্যাঁ কথা কন হাত পাও ভাঙ্গে দিমু হ্যাঁ নাকি করব মহব্বত করব মহব্বত কেমনে সামনে হইলে আসসালামু আলাইকুম কিসে দিয়া বাস দিম ঠিক আছে না হ্যাঁ
মহব্বত কেমনে সামনে পিছনে কাছে দূরে সর্ব অবস্থায় আমরা উলামায়ে কেরামের সঙ্গে থাকব উলামায়ে কেরামকে মহব্বত করব নিজের জীবন দিয়া একজন আলেমকে ভালোবাসব কিয়ামতের ময়দানে এই আলেম যেইভাবে হাসতে হাসতে জান্নাতে যাবে আমাকেও তার সঙ্গে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে পারবো তো ইনশাআল্লাহ আলেমদেরকে মহব্বত করার আলেমদেরকে মহব্বত করা আলেম তৈরি করার মার্কাজ হচ্ছে এই নাগেরপাড় হাফিজিয়া মাদ্রাসা